যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভারমন্টের বাসিন্দাদের দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। দেশটিতে 47তম প্রেসিডেন্ট কে হচ্ছেন সেদিকে নজর সারা বিশ্বের। কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, 47তম প্রেসিডেন্ট কে হচ্ছেন সেই নিয়ে কিন্তু পুরো নজর, আসলে পুরো বিশ্বের নজর আসলে সেদিকে। আপনার কাছ থেকে জানবো বিস্তারিত, এরই মধ্যে ভোট গ্রহণ চলছে। দেখুন, ভোট গ্রহণ কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আপনি জানেন 20টিরও বেশি রাজ্যে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখেছি যে একটি শহরের কিন্তু ফলও চলে এসেছে। এটি হচ্ছে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সটিল শহরে। সেই শহরে মোট ভোটার ছিলেন 6 জন এবং এই ভোটের ফল হচ্ছে 3 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং 3 ভোট পেয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ এটা একটা টাই। বোঝা যাচ্ছে যে মার্কিন নির্বাচন এখন পর্যন্ত যে জমজমাট এবং একটা হাড্ডাহাড্ডি যে লড়াই হচ্ছে সেটি কিন্তু এই ফল থেকেই অনেকটা স্পষ্ট। আমার কাছে আরও কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো জানিয়ে রাখব। মার্কিন নির্বাচনে যে সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে এটি কিন্তু অন্য অন্য যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনগুলোর থেকে এর পদ্ধতিটি কিছুটা আলাদা। এই নির্বাচনটি সাধারণত পপুলার ভোটে যিনি জয়ী হন তিনি যে প্রেসিডেন্ট হবেন এই বিষয়টি কিন্তু এখানে একেবারে এই বিষয়টি কিন্তু নির্ধারিত নয়। এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন মূলত ইলেকটোরাল কলেজের যে ভোট সেই ভোটের ভিত্তিতে, এবং এই ইলেকটোরাল কলেজটি গঠিত হয় মূলত 438 জন কংগ্রেসের নিম্ন কক্ষের প্রতিনিধি এবং 50 রাজ্যের 100 জন সিনেটরের মাধ্যমে। এবং এই ইলেকটোরাল কলেজই পরবর্তীতে নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। এখন আমরা দেখে আসি যে মার্কিন নির্বাচনের যে 50টি রাজ্য রয়েছে আমেরিকার, সেই 50টি রাজ্যের মধ্যে একটা বড় অংশের রাজ্য রয়েছে যেগুলো কিন্তু ঐতিহাসিকভাবেই ডেমোক্রেটদেরকে সমর্থন করে থাকে এবং এগুলোকে বলা হয় ব্লু স্টেট। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি এরকম স্টেট রয়েছে, এরকম স্টেট রয়েছে 22টি এবং এই এই স্টেটগুলোর সম্মিলিত যে ইলেকট্রাল ভোট সেটি হচ্ছে 226। আর অন্যদিকে একইভাবে কিন্তু রিপাবলিকানদেরও এরকম কিছু ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলো যে বলা হয় মূলত যে যেই রাজ্যগুলোতে রিপাবলিকান প্রার্থীরা ঐতিহাসিকভাবে আসলে জয় পেয়ে থাকেন সেই রাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা রিপাবলিকান স্টেট। এই এমন রাজ্যের সংখ্যা রয়েছে 21টি এবং এই 21টি রাজ্যের মোট যে ইলেকট্রাল ভোট সেটি হচ্ছে 219। সুতরাং দেখা যাচ্ছে যে ভোটের আগেই কিন্তু মোটামুটি এই রাজ্যগুলোতে কে নির্বাচিত হতে যাচ্ছেন সেটি অনেকটাই নির্ধারিত। কিন্তু এর বাইরেও যে রয়েছে 7টি সুইং স্টেট, সুইং স্টেট বলতে বোঝানো হচ্ছে যে এই রাজ্যগুলো কখনোই নির্দিষ্টভাবে কোন দল আসলে জয়ী হবেন সেটি আসলে আগে থেকে বোঝা যায় না, যার ফলে এই রাজ্যগুলোতে সবসময় এক ধরনের এক ধরনের তারা আসলে সুইং করেন সমর্থনের ক্ষেত্রে। এই এই এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যগুলোর ভোট কিন্তু শেষ পর্যন্ত আসলে যিনি বেশি পাবেন, যিনি এই এই রাজ্যগুলোর ইলেকটোরাল যে ভোটটি রয়েছে সেই ভোটগুলো যে বেশি পাবেন তিনি আসলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং তাই ধারণা করা হয়। অন্যদিকে আমরা দেখি যে দুই প্রার্থীর মধ্যে যদি একটু কম্প্যারিজনটা দেখে আসি তাহলে দেখতে পাবো যে কমলা হ্যারিস তিনি কিন্তু যদি রিপাবলিকান ডেমোক্রেটদের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটির সবগুলো ভোট যদি তিনি পেয়ে যান তিনি 226টি ইলেকট্রাল ভোট কিন্তু পেয়ে যাবেন। অন্যদিকে ট্রাম্প যদি সবগুলো রিপাবলিকান ঘাঁটি থেকে সব ইলেকট্রাল ভোটগুলো পান তাহলে তার মোট ভোট হবে 219। সেক্ষেত্রে কিন্তু যে 93টি ভোট রয়েছে 7টি সুইং স্টেটে এই 93টি ভোটই আসলে নির্ধারণ করবে কে কে মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এবং এই আমরা একটু বলে রাখি যে প্রেসিডেন্ট হওয়ার জন্য যেহেতু 226টি ভোট এরই মধ্যে কমলা হ্যারিসের কাছে আছেন, কমলা হ্যারিসের কিন্তু আরও 44টি ভোট লাগবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আরও 51টি ভোট লাগবে যেটা সুইং স্টেট থেকে আসবে। কমলা হ্যারিস সম্বন্ধে বলি, কমলা হ্যারিস যে এবার মার্কিন নির্বাচনে প্রার্থী হবেন এটি কিন্তু আগে থেকে ধারণা করা যাচ্ছিল না, কারণ প্রথমে প্রার্থী হয়েছিলেন কিন্তু জো বাইডেন যিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে গত জুলাইয়ে একটি নির্বাচনী বিতর্কে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হন। ধরাশায়ী হওয়ার ফলে তিনি কিন্তু নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হন। পরবর্তীতে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন তিনি কিন্তু সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট হবেন আমেরিকান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এর আগে একবার প্রেসিডেন্ট ছিলেন, এটি তার
টানা তৃতীয় নির্বাচন। এর আগের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন এবং তার আগে 2016 সালে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন এবং প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং ট্রাম্প যদি এবার নির্বাচিত হন তবে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন। মার্কিন নির্বাচন নিয়ে আমরা আরও জানবো, আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আছেন, নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন এস এম সুলাইমান। সুলাইমান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সুলাইমান, আপনার কাছে প্রথমেই জানতে চাব যে আমরা তো ভোটের নানান রকম হিসাব নিকাশ করছি, অনেক রকম জরিপের ফল দেখছি, আপনার কাছে কি মনে হয় যে বিশেষ করে যে সাতটা যে সুইং স্টেট আছে, এই সুইং স্টেটগুলোতে কার কী রকমের অবস্থান এরই মধ্যে তৈরি হয়েছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন যে আমার পিছনে ভোট কেন্দ্র, এখানকার জ্যামাইকার নিউ ইয়র্কের কুইন্সের একটি ভোট কেন্দ্র, সেটি এই একটি প্রাইমারি স্কুল PS-95 নাম এই ভোট কেন্দ্রটি, এবং এখানকার পাশেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্মস্থান। তিনি যদি এখন ভোটার এখানে থাকতেন তাহলে এই কেন্দ্রে হয়তো তিনি ভোট দিতেন, কিন্তু আজকে তিনি ভোট দিচ্ছেন ফ্লোরিডাতে বর্তমান বাসস্থান। এবং আমি যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে আপনি বলছেন যে ইতিমধ্যে নিউ ইয়র্কে এক ঘন্টা ভোট হয়ে গেছে এবং আপনি যেমনটা বলছেন এখানে সময়ের ব্যবধানে বিভিন্ন জায়গায় কোথাও হয়তো ভোট শুরু হয়েছে, কোথাও ভোট হয়ে গেছে, অথবা কোথাও দুই ঘন্টা ভোট পরে দেরিতে শুরু হবে, মানে সেখানকার স্থানীয় সময় 7টা অনুযায়ী। আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, যে বলছিলেন যে সুইং স্টেট, সুইং স্টেটে আসলে কমলা এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন গতকালকে রাত পর্যন্ত। তবে বিশেষ করে মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন, এই তিনটা সুইং স্টেট আসলে যেদিকে টার্ন করবে সেদিকে সরকার গঠন করবে সেই সেই প্রার্থীর প্রেসিডেন্ট এই হোয়াইট হাউসে যাচ্ছেন। তবে মিশিগান, পেনসিলভেনিয়াতে গত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন জো বাইডেন, এবং সেখানকার ফলাফলের যে 19টি ইলেকট্রাল বোর্ড ছিল, এই 19টি ইলেকট্রাল বোর্ডের ভিত্তিতেই কিন্তু জো বাইডেন জয়লাভ করেছিলেন। কিন্তু অপরদিকে আমরা যদি এখন মিশিগান স্টেটের দিকে তাকাই, তাহলে মিশিগান অঙ্গরাজ্যের সেখানকার ভোটাররা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে। সেখানকার যে বেশিরভাগ ভোটার হচ্ছে আরব অধ্যুষিত এলাকার ভোটার এবং মুসলিম ভোটার, এই মুসলিম ভোটাররা আসলে সেখানকার ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিস কাউকেই তারা বিশ্বাস করতে পারছেন না, কারণ তারা তৃতীয় প্রার্থী হিসেবে গ্রিন পার্টির জিল স্টেনকে তারা। সুলাইমান, আপনার সাথে আবারও কথা হবে পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে, আবারও কথা হবে আপনার সাথে।